মোহনপুর ব্লকের মোহিনীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সুবিধাভোগীদের মধ্যে সেলাই মেশিন, কৃষি যন্ত্রাংশ ও কম্বল বিতরণ করা হয়। শনিবার বিকেলে মোহিনীপুর গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে এগুলো বিতরণ হয়। মন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেসহ আরও অন্যান্য জনপ্রতিনিধিরা। এই গ্রাম পঞ্চায়েত এলাকার 10 জনকে সেলাই মেশিন, 10 জনকে ধান মারানোর মেশিন এবং 50 জনকে কম্বল দেওয়া হয়। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেন, সরকার মানুষকে সুযোগ সুবিধে দিতে চায়, কিন্তু মানুষের মধ্যে সুবিধা পাওয়ার আগ্রহ থাকতে হবে। অযথা যেন সরকার সহযোগিতা করুন, সরকার দিতে চায়। এই যে বলছি যে দানের জন্য যারা টাকা পাচ্ছেন না, কার দোষ? আপনার। কেন সরকার দিতে চায় টাকা, আপনি নিতে পারছেন না? কেন আপনার পঞ্চায়েতের আপনার খরচাটা করেননি? খরচাটা করলে আপনি জমা দিতে পারবেন না, কেন খরচা করতে পারবেন না? অফিসার যদি না করে আমি বলে দেবো, কার খরচা করবে বা আমাকে বলবে? সরকারের কাজ করার জন্য তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। যারা এমপ্লয়ি দপ্তর চালানোর জন্য সরকার লাগবে তাদের আবার নতুন চাকরি দেবে। এর মধ্যে আমরা জানেন 5,000 পোস্ট আমরা ডিক্লেয়ার করেছি, ভাতার কথা বলা হয়েছে একসাথে 1,000 টাকা, আবার 50,000 ভাতার ব্যবস্থা করে দিয়েছি, আরো ভাতার ব্যবস্থা করছি। আমরা জানেন হেলথ সাবসেন্টার হচ্ছে না, মহিনপুরে একটা হেলথ সাবসেন্টার হচ্ছে। হেলথ সাবসেন্টারটা হচ্ছে 18 লক্ষ টাকা। কোথায় হবে? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।